আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে লাইট ফিটিং করা দেখাবো, আসলে বিশেষ করে বাটি এবং রড সহ লাইট কেমন করে ফিটিং করতেছি সে ভিডিও আজকে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। আপনারা যদি সহকারে ভিডিওটি দেখবেন, প্রথমত আমাদের এই বাটিটি আমরা উপরে রং করতে দিয়েছিলাম, বাটিগুলো চুবায় রং করছি। এই যে দেখতে পাচ্ছেন যে জিআই তার কেটে আমরা ঝুলিয়ে এটা শুকাতে দিছিলাম, তো এখন আমরা এভাবেই এখানে নিয়ে আইছি। আমাদের এগুলো শুকিয়ে গেছে, এখন আমরা লাইটগুলো ফিটিং করতেছি এবং ফিটিং করে এখান থেকে আমরা লাইটগুলো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা রেডি করতেছি। লাইটগুলো রেডি করে তারপরে আমরা পাঠাই দিচ্ছি যেখানে আমাদের আরেকটি গ্রুপ লাগাচ্ছে লাইটগুলো। তো আমরা এখান থেকে ফিটিং করে দিচ্ছি, দেখেন বাটিগুলো কেমন করে খুলতে হয় বা কেমন করে আমরা খুলতেছি। এখানে দেখতে পাচ্ছেন জিআই তার উপরে প্রথমে কেটে নিলাম, নিয়ে পরে জিআই তারটা ফেলে দিলাম। এরপরে সাইডে যে চ্যানেলটি আছে, এই যে চ্যানেল, এই চ্যানেলটি কিন্তু বাতির সাথেই লাগানো থাকে, তো আমরা চ্যানেলটি খুলে নিচ্ছি। হ্যাঁ, ক্যালাম, সরি, চ্যানেলও বলে অনেক সময়, আসলে এটা ক্যালামও বলে। তো এটা খুলে নিচ্ছি, এটা পাঠাই দেওয়া হচ্ছে ওনারা। প্রথমত আমাদের তো ডিল করে রয়্যাল প্লাগ ঢুকানো আছে, তার সঙ্গে এটা ফিটিং করে লাগাই নিচ্ছে। পরে যে আমরা তার জোড়া দিয়ে আমরা বাটিটির সাথে লাগাই দিচ্ছি। এই যে দেখতে পেলেন যে আসলে দুই সাইডে নাট খুলে বাটির থেকে ক্যালামটি খুলে নেওয়া হলো। এরপরে আমাদের দেখতে পাচ্ছেন আরও একটা বাড়তি অংশ আছে, এই যে বাড়তি অংশটা নাটের সাথে, এটা আমরা খুলে নিচ্ছি। দেখুন, দেখেন তো নাটটা একটু ভিতরে, এই যে এই যে এই নাটটা, খুলে এই নাটটি আমরা খুলে নিলাম। এই যে আমরা এখানে একটা নাট ছিল, এই নাটটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই অংশটা, এই যে আমাদের এমনি বাটি খুলে দিচ্ছে। তারপর আমাদের আর একটা ভাই দেখি সুরুদ্দিন, দেখান, এই দেখতে পাচ্ছেন এই পাইপগুলো হচ্ছে 4.75 ইঞ্চি, এগুলো করে এগুলোর মাধ্যমে আমরা কিন্তু এই বাটির সাথে এই রডগুলো ফিটিং করতেছি, এবং এর ভিতর দিয়েই আমরা কিন্তু এই যে আমাদের লাইটের যে তারটা আছে এই তারটি কিন্তু প্রবেশ করাই। দেখতে পাচ্ছেন, লাগান, প্রথমত বাটি আমাদের দেওয়া হলো, দিয়ে এই যে উপরে দুটা ওয়াশার দেওয়া হবে যাতে করে লাইটটি ভালো করে ফিটিং হয়, লাইটটি না লড়ে। এই কারণে আমরা দুইটা ওয়াশার দিয়ে নিলাম। ওয়াশার দেওয়ার পরে আমাদের এই যে নাটটি লাগাচ্ছে, যে নাটটি আমাদের বাকি খোলার সময় যে নাটটি আমরা পাচ্ছি সে নাটটি কিন্তু রেখে দিয়ে আবার এর সাথে লাগাই দিচ্ছি। দেখি এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ লাগান আপনি, এরমভাবে আমরা টাইট দিয়ে লাগাই নিচ্ছি এবং প্লাস দিয়ে এটা একটু টাইট দিয়ে নিচ্ছি। হ্যালো দর্শকবৃন্দরা, এই দেখতে পাচ্ছেন যে আমাদের বাটির সাথে কিন্তু এটা সুন্দর করে আমরা লাগিয়ে নিলাম। ঠিক এরমভাবে আমাদের একটা ভাই এবার ফিটিং করে এই যে এমভাবে রেখে দিচ্ছে। তারপরে আমাদের আর একটা ভাই, উনি এই লাইটগুলো ফিটিং করতেছে, এক একটা লাইট এই যে এরকম বক্স থেকে বের করে সেই লাইটগুলো দেখতে পাচ্ছেন যে, দাঁড়াও এক মিনিট, লাইটগুলো তলের একটু খুলবো তো, একটা একটা বাইক দেখো আমার দর্শকবৃন্দ। এই যে দেখতে পাচ্ছেন যে বাটির কিন্তু দুইটা অংশ, এই যে দুইটা অংশ তার সাথে এটা দেখতে পাচ্ছেন, এটার সাথে কিন্তু আমরা লাগাই, লাগাও এখন তুমি, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন লাইটের এটা নিচের অংশ এবং উপরের অংশটি কিন্তু আমাদের এই রডের চাপেই সোজা হয়ে থাকবে, হার্ড হবে। এই যে তার সাথে আমাদের এটা নামিয়ে নিলাম, নেয়ার পরে এই যে
দেখতে পাচ্ছেন যে আমরা পাইপের ঠিক মাথা দিয়ে তার ঢুকিয়ে দিলাম, দিয়ে ঠিক আমাদের এইভাবে তারটা বের করে নিলাম। এখন আমাদের প্রত্যেকটা ইয়ার রডের মাথায় এখানে কিন্তু দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমাদের থ্রেড কাটা আছে, এই থ্রেড কাটার মাধ্যমে আমাদের যে এই থ্রেডটা কিন্তু অশ্বতে প্যাঁচ দিয়ে লাগিয়ে নেব। ঠিক আমাদের এই রডের চাপে কিন্তু বাল্বটি শক্ত হবে এবং আটিল হবে। এই যে দেখতে পেলেন যে আমার আপনাদেরকে দেখালাম শুরুর থেকে আমাদের এই লাইটটি কিন্তু ফিটিং করা হয়ে গেছে। এখন আমাদের লাইটটি কিন্তু লড়তেছে না, প্লাস এই তারগুলো কিন্তু অনেক মজবুত, শুধু এই তারের পুরো কিন্তু লাইটটি ঝুলিয়ে রাখা যায়। কিন্তু আমাদের যেহেতু ডুপ্লেক্সের লাইটগুলো অনেক লাইট এবং এইদিকে বাতাস হবে, বাতাসের কারণে একটা লাইট আর একটা লাইটের সাথে বাড়ি খেতে পারে, এই জন্য আমাদের এই রডের মাধ্যমে রড দিয়ে করা, যাতে করে আমাদের এটা অনেক হার্ডি হয়, বাতাসে না লড়ে এবং একটার সাথে একটা যেন বাড়ি না খায়। আর এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটা কিন্তু আমরা কাটবো না কো, এটার সঙ্গে এখন আমরা ডাইভার্ট কানেকশন করব। তুমি একটু ডাইভার্ট কানেকশন করে দেখো তো, আসো এখানে একটা ডাইভার্ট কানেকশন করো। এই যে এখানে ডাইভার্ট আছে, আর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হলো ড্রাইভার। এটা এখানে আমরা 220 সাপ্লাই দিই, 220 ভোল্ট অর্থাৎ 220 ভোল্ট সাপ্লাই দেবো এখানে, এবং এইখান থেকে কিন্তু আমাদের লাইটে যাবে। দেখতে পাচ্ছেন এই লাইটে দেওয়ার একটা নিউজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। উনি আগে 220 ভোল্টে যে ইন, অর্থাৎ আমরা লাইটে ডাইভার্টে যে ইন করব, সে তার দুটা আগে কাটতেছে, কেটে নিল, এবং পাশাপাশি কিন্তু লাইটটা লাগাচ্ছে। আপনাদেরকে দেখাই ভিডিওটি লালের সাথে লাল। এই যে দর্শকবৃন্দ, এখানে আমাদের পাইপের এটা সিলে নিতে হয়। সিলে নেওয়ার পরে দুইটা তার আছে, একটা একটু লাল লাল, ঠিক এই লাল লালটি আমাদের ড্রাইভার্টের আমাদের ড্রাইভার্টের মাইনাসে লাগবে, এবং এটা কিন্তু উল্টা সুদা হইলে কিন্তু আমাদের লাইটটি চলবে না গো। উল্টা সুদা আছে অর্থাৎ আমরা দেখে শুনে লাগাবো। আমাদের লাগাতে লাগাতে আমাদের খেয়াল হয়ে গেছে যে আসলে কোনটার সাথে কোনটা লাগবে, এটার উল্টা সুদা আছে, আমরা দেখে শুনে কিন্তু লাগাচ্ছি প্লাস মাইনাস দেখে। দর্শকরা আমাদের লাইটটি কিন্তু ডাইভার্ট কানেকশন হয়ে গেছে। এখন আমরা এই লাইটটি সিরিজ লাইন দিয়ে চেক করব। এরকম লাভ পাওয়ার কারণ আছে, সেটা হচ্ছে আমরা সিরিজ লাইনে যেহেতু ব্যবহার করতেছি, দুটো লাইটই চালানো হচ্ছে, এই কারণে এরকম হচ্ছে। তুমি এটা বাই করে দাও, হ্যাঁ এখন দাও। দর্শকবৃন্দরা এই যে আমাদের লাইটটি কিন্তু ওকে, ঠিক আছে ভালো। এইভাবে আমরা প্রত্যেকটা লাইটই চেক করে দেবো, হ্যাঁ লাইট চেক করে দেখলাম আমাদের লাইটটি ঠিক আছে। তো এইভাবে আমরা লাইটগুলো এখান থেকে ফিটিং করতেছি। ফিটিং করে এই যে ড্রাইভারটি লাগালাম, একটু দেখো তো এই ড্রাইভারটি ওই ভিতরে সবটি গুছায় রাখো তো কেমন পড়বে। আমরা যখন লাইটটি লাগাই তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই ক্যালামগুলো, ক্যালামগুলো আমরা দেওয়ালের সাথে প্রথমে উপরে ছাদের সঙ্গে লাগাইনি, এবং পাশের যে দেখতে পাচ্ছেন যে থ্রেড কাটা আছে এর সাথে কিন্তু দুই সাইডে বাটিটি স্ক্রু দিয়ে লাগিয়ে এরমভাবে লাগাই দিই। অর্থাৎ আপনারা যারা ইলেকট্রিক কাজ করেন তারা এমনিতে বুঝতে পারবেন। এই যে আমাদের বাটির ভিতর কিন্তু এগুলো রেখে দিই, দেওয়ার পরে এই যে সাইডে যে আছে নাট, এই সাইডে একটা নাট এবং পাশে এই সাইডে একটা নাট, যেটা আমরা ক্যালাম্বের সঙ্গে এটা লাগিয়ে দিই। ঠিক এভাবে আমরা লাইটগুলো ফিটিং করতেছি। আমাদের ডুপ্লেক্সে যেখানে কাজ হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, আমরা এই যে এইগুলো কাঠের দিয়াগুলো দেখতে পাচ্ছেন, এটা ডুপ্লেক্সের। এই যে আমাদের অনেকগুলো লাইট এখানে ফিটিং করা হয়েছে,
পরিচয় করা দিয়ে আমাদের বড় ভাই, এই যে নূর ভাই, এটা আমরা সবাই নূর ভাই বলেই ডাকি ওনাকে। সিডিএলের আমাদের কোম্পানি সবাই নূর ভাই বলে ডাকি, উনি অনেক সিনিয়র। এটা শাহাদুত ভাই, লিফট অপারেটার, কিন্তু কাজের অনেক অভিজ্ঞতার কারণে আমাদের স্যার আমাদের সাথে সবসময় ওনাকে কাজে দেয়, যেহেতু এখন কাজের অনেকটা চাপ। আর আমাদের এটা হচ্ছে সোহেল রানা ভাই, দেখতে পাচ্ছেন অনেক হ্যান্ডসাম, উনি কাজও করে অনেক সুন্দর। এই যে কাজগুলো দেখতেছেন, উনি বেশিরভাগ উনি করছে, কত সুন্দর করে দেখেন, লাইটগুলো ফিটিং করে সাদা রাখতেছে, এগুলো মিল করতে হচ্ছে কত সিরিয়াল। আর পাশাপাশি আমাদের এই কাজগুলো আমরা আমাদের ড্রয়িং আছে, ঠিক ড্রয়িং দেখেই করি, দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িংয়ে প্রায় এই যে 77, অর্থাৎ আমাদের 77টি খোপ আছে, এবং এক একটি খোপে একটা করে লাইট করে, 7টা লাইনে 7টা করে লাইট, টোটাল 539 পিস লাইট এর কাজ অনেকটা হয়ে গেছে। এখন আমাদের কাজ প্রায় শেষের দিকে। হ্যালো দর্শকবৃন্দরা, আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।